আম্ফানের তাণ্ডবে লণ্ডভণ্ড কলকাতা, তা বলে 5 দিনেও বিদ্যুৎ আসবে না? প্রশ্ন অনেকের। দুপুর পর্যন্ত দক্ষিণ কলকাতার নিউ আলিপুর, চেতলা, শরৎ বোস রোড থেকে বেহালার বিভিন্ন অংশে বিদ্যুৎ আসেনি। এছাড়া যাদবপুরের কয়েকটি জায়গা, ইস্টার্ন বাইপাস সংলগ্ন বেশ কিছু এলাকায়ও বিদ্যুৎ নেই। এই পরিস্থিতিতে সিইএসসিকেই কাঠগড়ায় দাঁড় করালেন কলকাতার পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরাদ হাকিম। ক্ষোভের সুরেই তিনি বলেছেন, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, অবিলম্বে যা করার তাই করুন, লোকে আর কত সহ্য করবে। এরপরে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলের দিকে আঙুল তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় তার অভিযোগ, এতদিন সিইএসসির সঙ্গে ভালোই লেনদেন হচ্ছিল, ছবি বিক্রি করা থেকে নিজেদের ছেলে মেয়েদের চাকরি দেওয়া হয়েছে, এখন সমস্যা থেকে পালাতে সিইএসসিকে বলির পাঠা করা হচ্ছে। আগে বড় বড় কথাওয়ালা এবং পরে যুদ্ধক্ষেত্র থেকে পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়ার রাজনীতি মমতা ব্যানার্জি প্রথম থেকেই করে আসছেন, খুবই নিন্দনীয়। মুখ্যমন্ত্রী চিরকাল স্টান্ট করার চেষ্টা করেন, মানুষ খেপে যাওয়ার পর উনি ইমোশনাল ব্ল্যাকমেল করছেন। প্রসঙ্গত, আমফানের তাণ্ডবের পর শহরের বহু এলাকা এখনও বিদ্যুৎহীন। এই পরিস্থিতির জন্য সিইএসসিকেই দায়ী করেছেন কলকাতার পুরসভার মেয়র ফিরাদ হাকিম। তার বক্তব্য, বিদ্যুতের পেমেন্ট তো সরকার নেয় না, যারা নিচ্ছে তাদের দায়িত্ব। অন্যদিকে কলকাতায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়ার জন্য সিইএসসির দাবি, বহু জায়গায় এখনও গাছ পড়ে রয়েছে, গাছ না কাটার জন্য লাইন দেওয়া যাচ্ছে না।